ওয়েলকাম টু এমআরএস আপডেট টিপস। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের সিমে অটোমেটিক্যালি টাকা কেটে নিয়ে যায়। তো আমরা যারা বাংলালিংক সিম ব্যবহার করি তাদের ফোনে যে কোনো কারণে একটি অফার বা সার্ভিস চালু হয়ে যায়, যার কারণে আমাদের ফোনে প্রতি সপ্তাহে বা মাসে একটা SMS এসে 2 টাকা বা 5 টাকা করে কেটে নিয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি কোড দেখাবো, যেই কোডটি ডায়াল করলে আপনার ফোনে যত প্রকার টাকা কাটার অফার আছে সেগুলো বন্ধ হয়ে যাবে এবং আপনি সেই টাকা কাটার অফারগুলো কীভাবে চালু করবেন সেটাও এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো টাকা কাটার অফারটি বন্ধ করার জন্য প্রথমে আমরা আমাদের ডায়াল প্যাডে চলে যাব। তো ডায়াল প্যাড আসার পর আপনি এখানে যেই কোডটি ডায়াল করবেন সেটা হলো, তার আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। তো ডায়াল প্যাড আসার পর এখানে যেই কোডটি আপনি ডায়াল করবেন সেটা হলো *1*2*1*7*1*2*1#। তো এই কোডটি ভালো করে দেখে নিন, চাইলে আপনি এই কোডটি স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। তো এই কোডটি আপনি আপনার যেই সিমের টাকা কাটা বন্ধ করতে চান সেই সিমটি দিয়ে ডায়াল করে দিন। তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল হয়েছে। এবার আমাদের ফোনে একটি SMS আসবে, তো এবার আমরা SMS টি চেক করব। তো দেখতেই পাচ্ছেন যেখানে লেখা রয়েছে ইউ হ্যাভ সাকসেসফুলি স্টপ অল সার্ভিস, টু ইনেবল সার্ভিস অ্যাগেন প্লিজ ডায়াল *1*1*7*1*3#। তার মানে ফোনে যতগুলো টাকা কেটে নিয়ে যাওয়ার অফার চালু ছিল সবগুলোই বন্ধ হয়ে গেছে। তো আপনি যদি চান যে আপনার ফোনে পুনরায় টাকা কেটে নিয়ে যাও তাহলে আপনি এই কোডটি আপনার যেই সিমে টাকা কেটে নিয়ে যাওয়ার অফারটি চালু করতে চান সেই সিমটি দিয়ে ডায়াল করে দিন। তাছাড়া আপনি যদি এই ** লিখে এই এই নাম্বারে SMS পাঠিয়ে দেন তাহলেও কিন্তু আপনার অফারটি পুনরায় চালু হয়ে যাবে। তো এমন সব আপডেট ট্রিক্স এবং টিপস পাওয়ার জন্য MRS আপডেট টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। তো আপনাদের ভিডিওকে পুরো দেখনে কে লিয়ে আপ লোগোকে শুক্রিয়া।